দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত নারী স্বাস্থ্য বিষয়ক আয়োজন নারী স্বাস্থ্যের রেন্টার আজকের পর্বে আপনাদের সাথে পুরোটা সময় সঞ্চালক হিসেবে আমি আছি ডাক্তার আনজুমান আরা তামান্না। আমাদের আজকের আয়োজনের স্পন্সর আছে বরাবরের মতো রেন্টা লিমিটেড এবং আমাদের আয়োজনটি জেস্টিনল এবং মাইক্রোজেস্টের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে। দর্শক আজকের আয়োজনে আমরা কথা বলবো করোনা নিয়ে। গত 2টি বছর আমরা এই করোনা মহামারীর মধ্য দিয়ে আছি এবং এই করোনা বা এই COVID-19 ভাইরাসকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা হয়েছে, এখনো হয়ে যাচ্ছে আসলে অনেক রকম গবেষণা, এবং এই ভাইরাসটির গতি প্রকৃতি এবং তার কি কি জটিলতা রয়েছে তা নিয়েও কিন্তু এখনো গবেষণা চলছে। তারপরও গত 2টি বছরে আমরা মোটামুটি এর প্রকৃতি, এই ভাইরাসের প্রকৃতি এবং জটিলতা নিয়ে কিছুটা ধারণা করতে পারছি এবং বৈজ্ঞানিক বা চিকিৎসকরা একটার পর একটা পরামর্শ দিয়ে যাচ্ছেন। দর্শক, সেই বিষয়টিকে মাথায় রেখে আমাদের আজকের আয়োজনে আমরা কথা বলবো করোনা পরবর্তী সময় নবজাতক শিশু ও মায়ের যত্ন। একটি মা যখন একটা শিশুকে জন্ম দেয়, সেই প্রসব পরবর্তী সময়টি খুবই সেন্সিটিভ একটি সময়। সবাই সেই সন্তানকে নিয়ে, সেই নতুন শিশুটিকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু সেই নবজাতক মায়ের নতুন মা সেই নতুন মায়ের প্রতি যত্নে অনেক সময় অবহেলা হয়ে যায়। সেই বিষয়গুলো আজকে তুলে আনার চেষ্টা করব। দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু এই লাইভ চলাকালীন সময় কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারেন, আমাদের বিশেষজ্ঞ ম্যাডাম অবশ্যই সে প্রশ্নের উত্তর দেবেন। আমরা খুবই আনন্দিত আজকে আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য সংযুক্ত হয়েছেন ডাক্তার সাফিয়া খানম শিলু ম্যাডাম, তিনি সহযোগী অধ্যাপক স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডাক্তার সাফিয়া খানম শিলু ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। তামানা, তোমাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য, এবং ধন্যবাদ ট্রেনে ডাকে। জি অবশ্যই ম্যাডাম, আমরাও খুবই আনন্দিত। এবং আমি শুরুতেই আপনার কাছে আসলে চলে যাচ্ছি যে বিষয়টা নিয়ে আমি শুরু বলছিলাম, যে আসলে 2টি বছর আমরা এই করোনা মহামারীর মধ্যে দিয়ে আছি, পুরো বিশ্ব যাচ্ছে এর মধ্য দিয়ে। এই যে করোনা ভাইরাস বা COVID-19 ভাইরাস, এতে যদি কোনো মা আক্রান্ত হয়ে থাকেন, বিশেষ করে প্রসবকালীন সময়ে এবং প্রসব পরবর্তী সময়, কোন কোন বিষয়গুলোর প্রতি আসলে বিশেষ নজর দেওয়া প্রয়োজন এবং আপনারা আসলে কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিয়ে থাকেন? ধন্যবাদ তামান্না, তোমাকে একটা সুন্দর কোশ্চেন করার জন্য। আমরা তো প্রায় 2 বছর ধরে করোনার সাথে লড়ে যাচ্ছি, এখন অনেকটা সক্ষম হয়েছি আমরা, মোটামুটি সবাই এখন নিয়ম কানুন মোটামুটি জেনে গেছি। কিন্তু আমাদের যে সমস্যাটা, একটা প্রেগনেন্সির সময় যেটা করোনা সেটা বেশি ভয়াবহ হয় দেন প্রেগনেন্সির পরে যেটা হচ্ছে। কারণ প্রেগনেন্সিতে কি হয়, মা আছে সাথে বাচ্চা আছে, যদিও আমাদের কি হতে পারে প্রেগনেন্সিতে তেমন এভিডেন্স বেস নাই। আমরা যদি করোনার সময় প্রেগনেন্সিতে অনেক সময় বাচ্চাটা কি হয়, গর্ভপাত হতে পারে, তারপর পরিপক্ক সময়ের আগে বাচ্চাটা ডেলিভারি হয়ে যেতে পারে, তারপর অনেক সময় কি হয় বিলম্বিত প্রসব হয়, কারণ মানুষ করোনার জন্য অনেকে আসতে পারে না সেন্টারে। এটা এটা মেনলি হচ্ছে প্রেগনেন্সির সময় বেশি সমস্যা। আর প্রেগনেন্সির পরে আমাদের সাধারণত কি হচ্ছে, মা প্রেগনেন্সির পরে যেটা হচ্ছে সেটা হলো বাচ্চা এবং মা, তখন ঝুঁকিটা অনেক কমে যায়। কারণ আমাদের করোনাতে আমরা 3টা ভাগে সাধারণত ভাগ করি, অনেকে দেখা যায় কোনো সিমটমই থাকে না, জাস্ট আরেকজন একটু মাইল্ড সিমটম থাকে, মাইল্ড থেকে মডারেট, আর কিছু সিভিয়ার সিমটম থাকে। সিমটম অনুযায়ী আমরা মেনলি ভাগ করে থাকি করোনাকে, মাইল্ড আর মডারেটরা তারা মোটামুটি বাসায় বসে নিজেরাই চিকিৎসা নেয়, সাথে তার বাচ্চাকেও সে নিজে দেখতে পারে। এখন বাচ্চাকে দেখার জন্য মাকে এক্সট্রা আমরা পরবর্তী প্রসব পরবর্তী করোনায় কি কি পরামর্শ মাকে দিয়ে থাকি, সাধারণত মাকে বলি যে আপনি যেহেতু করোনার মধ্যে বাচ্চাটা প্রসব হয়েছে সেজন্য আপনি কি খাবেন, আপনি একটু পুষ্টিকর খাওয়া দাওয়া বেশি করতে হবে, প্রচুর পরিমাণে পানি জাতীয় খাওয়া খেতে হবে, এবং এক্সট্রা যেটা আমরা বলি একটু ভিটামিন মিনারেল। আজকাল আমাদের দেশে তো ভিটামিন ডি অনেক বেশি অভাব, এশিয়ান কান্ট্রিতে আমরা যদিও আছি, আগে এটা আমাদের অত দেখা যেত না, আজকাল আমরা টেস্ট করেও দেখি। আর করোনার জন্য ভিটামিন ডি টা আমরা মোটামুটি সবাইকে প্রেসক্রাইব করে থাকি, ডিউরিং প্রেগনেন্সিতেও করি, প্রেগনেন্সির পরেও যদি কার হয় তখন আমরা ভিটামিন ডি খেতে বলি, সাথে জিঙ্ক খেতে বলি এবং ভিটামিন সি। আর অ্যাকর্ডিং টু সে যদি সিমটম কিছু নাই থাকে, জাস্ট সে শুধু বাসায় থাকবে, মাস্ক পরে থাকবে, নিজের বাচ্চাকে সে নিজেই সেবা করতে পারবে। আর যদি সিভিয়ার হয় তখন সে যদি হসপিটালাইজেশন যেতে হয় তখন সে একটা কেয়ার গেভার বা একটা ফ্যামিলি কার সাপোর্ট সে নিবে। জি অবশ্যই ম্যাডাম, এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবাইকে দিলেন, এটা আসলে খুব জরুরি। এবং করোনার পরবর্তী সময় বা করোনার আক্রান্ত কোনো মা, এর পরবর্তী প্রশ্ন যেটা সবার মনে চলে আসে, যে সে মা কি তার শিশুকে নবজাতক সেই শিশুকে আসলে বুকের দুধ খাওয়াতে পারবেন কিনা, এই অনেকেই ভয় পেয়ে যান, সেই মায়ের কাছে হয়তো শিশুটিকে দিতেই চান না। সেই ক্ষেত্রে একজন স্ত্রীরোগ প্রসূতি রোগ বিশেষজ্ঞ হিসেবে আপনি সবাইকে কি জানাতে চান, আসলে বুকের দুধ খাওয়ানো যাবে কিনা এবং কি কি সতর্কতা আসলে নেওয়া জরুরি? কেন বুকের দুধ আমরা বলি শিশুর জন্মের উপরে প্রথম টিকা,
সবাইকে বুকে দিতে অবশ্যই খাওয়াতে হবে, কিন্তু কিছু কিছু সতর্কতা আমাদের নিতে হবে। সেই সতর্কতা বলতে, প্রথমে আমি যখন বাচ্চাকে নিব তখন আমাকে হাতটা ওয়াশ করতে হবে, সেই একদম সোপ ওয়াটার দিয়ে আমি 20 সেকেন্ড হাতটা ওয়াশ করব, অথবা সোপ ওয়াটার না থেকে 60% অ্যালকোহল দিয়ে হাতটা মুছে নিব। তারপর দেন আমি কি করব, দেন আমি নিজে মাস্ক পরবো, যেহেতু আমি নিজে করোনা আক্রান্ত হচ্ছি, নিজে মাস্ক পরবো। মাস্ক পরে তারপর আমার বাচ্চাকে সে দুধ খাওয়াবো। আর যেটা বলে আজকাল একটা এভিডেন্স বেসড প্র্যাকটিস আছে, যে 6 ফিটের থেকে দূরে থাকতে হবে ম্যাক্সিমাম সময়। যদি বাচ্চা আমরা একসাথে থাকি, রুমিং ইনে থাকি, 6 ফিটের ভিতরে থাকলে আমরা মাস্ক পরে খাওয়াবো। এখন যে মাইল, সে তো তার বাচ্চাকে অবশ্যই দুধ খাওয়াতে পারবে, তার তো তেমন কোনো সিমটম থাকে না মোটামুটি। আর যেটা মডারেট থেকে সিভিয়ার, যদি মা মডারেট যেটা, সে যদি খেতে না খাওয়াতে না পারে বুকের দুধ, তখন আমরা কি বলবো? তার যদি একটু রেসপিটির সমস্যা থাকে, একটু শ্বাসকষ্ট হয়, জ্বর থাকে, একটু লেথার্জি থাকে, তখন কি করবো? আমরা বলবো যে এক্সপ্রেস করে তাতে দুধটা খাওয়াতে। আর সিভিয়ারের ক্ষেত্রে যেটা বলি, তখন আমরা বলি যদি মা দুধ খাওয়াতে খাওয়াতে না পারে, কোনো অন্য মার থেকে সে কিন্তু দুধ নিয়েও সে খাওয়াতে পারে। কারণ অনেক মা কিন্তু সিভিয়ার রেসপিটি ডিস্ট্রেস এর মধ্যে, আমাদের স্যাচুরেশন অনেক কমে যায়, 90 নিচে চলে যায়, তখন অনেকে দেখেন আইসিইউতে ভর্তি হতে লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে অন্য মার দুধও খাওয়ানো যায়। সুতরাং দুধের, বুকের দুধের কোনো অল্টারনেটিভ নাই, এটা অবশ্যই বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে। কিন্তু নিয়ম বিধি নিষেধ আমাদের মেনে এই করোনা প্যান্ডেমিকে আমরা যে তিনটা কথা সবসময় বলি, হাত ধোয়া, ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক পরা। জি অবশ্যই ম্যাম, এবং খুবই চমৎকার একটি তথ্য যে বুকের দুধে খাওয়ানো নিয়ে আসলে প্রশ্নের কোনো বিশেষ কোনো অভাব নেই এবং প্রশ্ন করছে। সেই ক্ষেত্রে আরো একটি প্রশ্ন আসলে মনে চলেই আসে ম্যাডাম, এই সময় আসলে নবজাতকের যত্নের বিষয়টা, যেহেতু মায়ের কাছে হয়তো অতটা সময় নবজাতক থাকতে পারছে না, আবার মায়ের কাছেও কিছুটা সে থাকছে, সেই ক্ষেত্রে তার যত্নের বিষয় কি বলবেন এবং পরিবার লোকের আসলে ভূমিকা কতটুকু? আচ্ছা, করোনা আমরা নর্মাল বাচ্চা যেভাবে যত্ন করি, করোনা বাচ্চা একই যত্ন পাবে। কারণ মেন কথা হচ্ছে আমরা প্রথমে কি করি, প্রথম 6 মাস যেটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, সেটা তো আমি অলরেডি বলেই ফেললাম, মা বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াবে, তাই না? মাইল্ড সিমটম থাকে, মডারেট থাকলে, সিভিয়ার থাকে, সে দুধ দুধ তো মাকে বাচ্চাকে খাওয়াতেই হবে। এছাড়া যখন আমি যেটা বললাম, যদি সিভিয়ার সিমটম থাকে, সেক্ষেত্রে মা কি করতে পারে, অন্য মার দুধ দিয়ে খাওয়াতে পারে, সেটা একটা হতে পারে। আর একটা কথা হচ্ছে, বাসার যে লোক আছে তারা, আমি কি বললাম প্রথমে যে কথাটা বলে দিয়েছি, যেটা একটা ইভিডেন্স বেস, এখন বলতেছে বারবার তুমি 6 ফিটের মধ্যে থাকলে অবশ্যই মাস্ক পরে থাকবা বাচ্চার কাছে, যেটা আমরা কি বলি রুমিং ইন। কেন এটা বলি? যাতে মা আর বাচ্চার মধ্যে বন্ডিংটা ভালো হয়, বন্ডিং এর জন্য যখন সে 6 ফিটের ভিতরে থাকবে সে মাস্ক পরে নিবে, আর 6 ফিটের দূরে থাকলে সে মাস্ক ছাড়াও থাকতে পারে। অ্যাজ ফার অ্যাজ পসিবল আমরা বুকের দুধ যখন খাওয়াবো, তখন বাচ্চাটাকে নিয়ে আসবে হেল্পিং হ্যান্ড, মা যায় আসছে, যে খালা থাকতে পারে, মা থাকতে পারে, বাসায় অন্য কোনো লোক থাকতে পারে, সে এসে ব্রেস্টফিড করে, মা তো অবশ্যই মাস্ক পরে থাকবে। এটা হলো একটাই কথা, মাস্কটা আমাকে পরতে হবে। জি অবশ্যই, খুবই আসলে সবার ভূমিকাটাই এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। ম্যাডাম, একটা মায়ের ডেলিভারির পরে সেই মা যদি করোনা আক্রান্ত হন এবং করোনা তার পজিটিভ আসে COVID-19, সেক্ষেত্রে মায়েদের আসলে একটা কনফিউশন থাকে, আমি এখন কোন চিকিৎসকের কাছে যাব, আমি যেই প্রসূতি রোগ বিশেষজ্ঞ দেখাচ্ছিলাম আমি কি তার আন্ডারেই থাকবো নাকি আমার অন্য কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে, এবং সেক্ষেত্রে কেন প্রয়োজন বা কি ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে সেই মা? কোন কোন ম্যাডাম বলছিলেন আমার সাথে কিছুক্ষণ আগে যে বিভিন্ন ডিসিপ্লিনারি ডাক্তারের আসলে এই সময় ইনভলভমেন্ট লাগে, সেক্ষেত্রে কখন লাগে ম্যাডাম, কোন জটিলতা দেখা দিলে, একটু যদি বিস্তারিত এই বিষয়টা নিয়ে বলেন সবার উদ্দেশ্যে। মা তো তার যে অবস্টেট্রিশিয়ান কে দেখায় তার সাথে তার পরামর্শ থাকবে, কিভাবে খাবে, কি খাবে, সবকিছু থাকবে। কিন্তু এখন আমার যদি কোনো সিমটম থাকে, যে সিমটমটা হতেছে আমাকে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেতে পারে, সাব স্পেশালিস্ট যারা আছে, হয়তো তার কোনো হার্টের সমস্যা আছে অথবা ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে আমাদের কি হবে, ডায়াবেটিস থাকলে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাবো, তারপরে যদি হার্টে কোনো সমস্যা থাকে সেখানে আমি কার্ডিওলজিস্টের কাছে যাবো। আর একটা মেইন সমস্যা আমাদের করোনার সময় সবার কি হচ্ছে, সাইকোলজিক্যাল মেন্টাল যে ডিপ্রেশনটা আছে এটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। সে বেড়ে যাওয়ার জন্য আমাকে সবসময় পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, পেশেন্টকে আমাকে সাপোর্ট দিতে হবে। তাহলে যখন যে সিমটমটা আসবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন, আমাদের করোনা এমন একটা রোগ, একটা আমাদের মাল্টি অর্গান ফেলোর কত হয়ে যায় সিভিয়ার যখন হয়, সুতরাং সব সিস্টেমেই আমার হচ্ছে, যদি নিউরোলজিক্যাল মাথায় কোনো সমস্যা হয়েছে, যেটা আমরা বলি ফগ ব্রেন বলি, আপনার কগনিটিভ ডিসঅর্ডার বলি, তখন সেক্ষেত্রে কিন্তু তাকে নিউরোলজিস্টের কাছে যেতে হবে। আমাকে যদি জানেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো সমস্যা হয় খাদ্য নালি, তখন আমাকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যেতে হবে। এবং আমাকে সবসময় বসে সাপোর্ট লাগবে, আমার সাইকোলজিক্যাল সাপোর্ট, কেন আমার কি হচ্ছে, আমি করোনার মধ্যে ঘরের মধ্যে বসে থাকতেছি, বাচ্চাকে ঠিক মতো দেখতে পাচ্ছি না,
বাচ্চার ঠিক মতো কেয়ার নিতে পারছি না, সুতরাং মাকে অবশ্যই আমাকে সাইকোলজিক্যাল মেন্টাল সাপোর্ট দিয়ে যাব। আবার বা অন্য কোনো সমস্যা থাকলে সে একদিন তো সেই চিকিৎসককে আমাকে দেখাতে হবে, সেটা যে বিশেষজ্ঞই হোক, সে তো হাইপারটেনশন এর জন্য থাকতে পারে, ডায়াবেটিস এর জন্য থাকতে পারে, তারপরে হার্ট ডিজিজ এর জন্য থাকতে পারে, মোটামুটি এসব। আরেকটা হয় করোনার মধ্যে, যেটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের রক্তটা কি জমাট বেঁধে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্টিকগুলেন একটা ড্রাগ দিয়ে থাকি, তাহলে সেই সমস্যাও কিন্তু হতে পারে। সুতরাং আমাদের মাথায় সবকিছু থাকতে হবে, যে কোনো সমস্যা হলে আমরা কিন্তু আজকে কি করি, করোনার সময় টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু চিকিৎসাটা নিয়ে থাকি, তাই না? কারণ আমরা তো যেতে পারি না কাছে, সে এখন আমাদের দেশে টেলিমেডিসিনটা সব ক্ষেত্রেই অ্যাভেলেবল, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সবাই কিন্তু আমাদের সিনিয়র যারা চিকিৎসক আছেন সবাই কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম এই বিষয়টা নিয়ে বলার জন্য। আর একটি প্রশ্ন একজন দর্শক জানতে চাচ্ছেন যে করোনায় আক্রান্ত হলে সেই মাকে কি হাসপাতালে ভর্তি করার প্রয়োজন রয়েছে কিনা, বা কখন আসলে হাসপাতালে ভর্তি করতে হবে, একজন দর্শক প্রশ্ন। আমরা তো সবাইকে করোনার সময় একটা ই করে ফেলছি, যে ডিজিজটাকে আমরা তিনটা ভাগ করে ফেললাম, তাই না? কোনো সিমটম নাই, কোনো সমস্যা নেই, সে কোয়ারেন্টাইনে থাকবে। কিন্তু কোয়ারেন্টাইন কিন্তু আজকাল কমে গেছে, প্রথম কোভিড টেস্ট পজিটিভ হওয়ার পর তো মাত্র বসে 10 দিন সে বাসায় থাকবে, অথবা যদি তার 48 ঘন্টা কোনো জ্বর না থাকে, অথবা কিন্তু জ্বর কমানো কোনো ওষুধ না খেতে হয়, অথবা তার সিমটম গুলো কমে যায়, এক্ষেত্রে কিন্তু সে কোয়ারেন্টাইন আর লাগবে না। এখন যার মডার থেকে সিভিয়ার হচ্ছে, যে সিভিয়ার মানে কি, আমার আমরা আজকাল বলি সবাই আমরা হাতের আঙ্গুলে একটা কি করে অক্সিজেন স্যাচুরেশন দেখি, আমরা মোটামুটি সবাই জানি অক্সিজেন স্যাচুরেশন 94, 95, 96 এর উপরে থাকলে ভালো, 99 তো থাকতেই হবে সবসময়, 96, 94 পর্যন্ত কিন্তু আমরা বাসায় থাকতে পারি, তাই না? যখন দেখতেছি কমে যাচ্ছে 80, 84 আরো নিচের দিকে যাচ্ছে, তখন আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই তাকে লাইফ সাপোর্টের জন্য আমাদের কি করতে হবে, ভেন্টিলেটর লাগতে পারে, হাই ফ্লো নেজাল ক্যানুলা লাগতে পারে, হাই কনসেন্ট্রেশন অক্সিজেন লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাকে যেখানে আইসিইউ ব্যবস্থা আছে সেসব হসপিটালে আমার এসব রোগীকে অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ বাসা রাখা যাবে না, কারণ স্যাচুরেশন 94 এর নিচে গেলে সেই রোগী কখনোই বাসা রাখা যাবে না, তখন তাকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে, এবং কোন হসপিটাল যেখানে আমাকে আইসিইউ ফ্যাসিলিটি আছে সেই হসপিটালে যেতে হবে, যেখানে আমাদের মাল্টিডিসিপ্লিন অ্যাপ্রোচ আছে। জি, অবশ্যই ম্যাডাম। সেক্ষেত্রে একটি প্রশ্ন আসলে আমার পক্ষ থেকে চলেই আসে, যেহেতু আপনি আমাদের সর্বোচ্চ মেডিকেল সার্ভিস যেখানে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন, সেক্ষেত্রে প্রসবকালীন সময়ে সেই মায়েদের অথবা প্রসব পরবর্তী সময় কোনো মা করোনা নিয়ে আসতে সেই রোগীগুলো সার্ভিস পাচ্ছে কিনা অনেকেই জানতে চান, সেখানে গেলে আমরা আউটডোরে সার্ভিস পাবো কিনা এবং সে সবগুলো চালু আছে কিনা একটু যদি সবার উদ্দেশ্যে বলেন, আমাদের রোগীরা অনেকটাই ভরসা পায় এই কথাগুলো শুনলে আসলে সাধারণ। আমরা তো পুরো 2 বছর প্রায় হয়ে যাচ্ছে, তাই না? করোনার সময় কখনোই হসপিটাল বন্ধ ছিল না, এই যে আমরা যারা সিনিয়র টিচার তারাও কত হসপিটালে সাবমিট দিছি, আমরা যদি ওটি করি তখন কিন্তু পুরো পিপি পরে, মাস্ক পরে, রেসপিরেটরি মাস্ক, তারপরে সামনে শিল পরে, পুরো সার্ভিস, কারণ আমাদের কোভিড ওটি আলাদা সবকিছু, কারণ আউটডোরে আলাদা, কারণ প্রথমে আমরা কি করে একটা ট্রায়াল করে ফেলছি, ট্রায়াল করে আমাকে কোভিড আর নন কোভিড ভাগ করে ফেলছি, তারপর যেটা সাসপেক্টেড কোভিড যারা তারা একটা জায়গা থাকছে, যারা কোভিড টেস্ট পজিটিভ তারা চলে গেছে কোভিডে, ঠিক আছে? সুতরাং অল থ্রু কোনো হসপিটাল বলতে পারবে না যে আমরা কোভিড রুগী নিচ্ছি না, কারণ একদম কোভিড ডেডিকেটেড হসপিটাল আমাদের ফরিদপুর মেডিকেল, আমি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, আমাদের ফরিদপুর মেডিকেলের নাম এখন হয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, সেটা ফরিদপুরে, আমার মেডিকেলটা ফরিদপুরে, আমরা সবসময় করোনা সার্ভিস দিচ্ছি, সবই দিয়ে আসছি, এখনো দিয়ে আসতেছি করোনা। জি, অবশ্যই ম্যাডাম, এবং ধন্যবাদ এই কারেকশনটি করে দেওয়ার জন্য। ম্যাডাম, যে বিষয়টা আসলে চলে আসে পরবর্তীতে, ইদানিং খুব শোনা যাচ্ছে আসলে করোনা পরবর্তী সিমটম বা পোস্ট কোভিড সিমটম নিয়ে, কোনো মা হয়তো করোনায় আক্রান্ত ছিল, ডেলিভারি হয়েছে, তারপরে তার করোনা নেগেটিভ এসেছে, কোভিড-19 রিপোর্টটি নেগেটিভ এসেছে, তারপরও তার বিভিন্ন সিমটম আসলে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ম্যাডাম আসলে কি ধরনের সিমটম নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে এবং সেগুলোর সমাধান সাধারণত কিভাবে দেন, বা তাদের জন্য কি পরামর্শ আপনাদের থাকে? এখন যেটা আমি বললাম যে আমাদের বলতেছি ম্যাক্সিমাম মোর দ্যান 90% কিন্তু মাইল্ড টু মডারেট কোভিড থাকে সিমটম, আর যেটা বলতে 85.9% যারা তাদের সাথে তো অনেক সময় দেখা যাচ্ছে কি রিল্যাপস হচ্ছে 1 মাসের মধ্যে, আর যেটা পোস্ট কোভিড, পোস্ট কোভিড সিন্ড্রোম যেটা বলে বা লং কোভিড বলা হয় সেটাকে আরেকটা নাম আছে পেস বলে, এটাকে এটাকে আমরা কি বলি 10-30% কেসে যে কি হয় পোস্ট কোভিড কত সিমটম আসে সেটা সাধারণত 28 দিনের পর থেকে শুরু হয়, কি হতে পারে মাইল্ড টু মডারেট, প্রথমে মাইল্ড, বিভিন্ন কি হতে পারে, সে একদমই গন্ধ পাচ্ছে না,
কোনো গন্ধ পাচ্ছে না, তারপরে মুখে কোনো স্বাদ পাচ্ছে না, তারপরে কি হচ্ছে, তার তার সারা শরীরে ব্যথা হচ্ছে, তারপরে তার বুকে ব্যথা হচ্ছে, তার মানে তার কার্ডাইটিস হচ্ছে, এই যে লং টার্ম যে কোভিড এর ইগুলা। আলটিমেটলি আমি কি করলাম, সিভিয়ার ক্ষেত্রে আমি একটা বারবার সবাইকে বলতেছি, আমাদের লাংসটা কোভিড এর জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর জিনিস। আমরা কি করি, HRCT করে আমরা দেখি যে কত পার্সেন্ট লাং এ ইনভলভ হয়েছে। যদি কোভিড নিউমোনিয়া হয়ে যায়, কোভিড নিউমোনিয়ার পরে তারপরে কি হয়, সেখানে সেখানে ফাইব্রোসিস হয়ে যায়। এই যে কোভিড নিউমোনিয়াটা খুবই ডেঞ্জারাস, এই জন্যই তো আমরা পেশেন্টকে আইসিউতে শিফট করতেছি, অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করে রাখতেছি। এই যে পোস্ট কোভিড কি হলো, সামান্য আমার প্রথমে থাকলে আমি কোনো গন্ধ পাচ্ছি না, মুখে কোনো স্বাদ পাচ্ছি না, সারা গায়ে আমার ব্যথা করতেছে, আমার বুকে ব্যথা থাকতে পারে, তারপরে আস্তে আস্তে সিভিয়ার হতে হতে আমার কি রেসপিরেটরি সিস্টেমে চলে গেল, ব্রেনে চলে গেল, একদম অ্যাকুট কমপ্লিকেশন করতে মাল্টি অর্গান ফেলও হয়ে যেতে পারে মানুষের, যেটা ARDS হতে পারে, এত কমপ্লিকেশন হতে পারে। তখন আমরা কি বললাম, এই যে পোস্ট কোভিড যে সিমটম গুলো আছে, এখন আমাকে আসতে হবে সব মাল্টি ডিসিপ্লিন অ্যাপ্রোচ আসতে হবে। সের মধ্যে আমাদের মোটামুটি সব ডিসিপ্লিনের ডাক্তারাই থাকবেন, সেটা হতে পারে কার্ডিওলজিস্ট, আর আমাদের কোভিড এ কোথাও আমাদের কার্ডাইটিস হয়, সেক্ষেত্রে কার্ডিওলজিস্টের কাছে আমাকে যেতে হবে। তারপর আমাদের যদি ফগ ব্রেন হয়, ব্রেনে কগনিটিভ সিস্টেম যায়, তখন আমাকে নিউরোলজিস্টের কাছে যেতে হবে। তারপর আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যদি ডায়রিয়া হয়, সেক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যারা লিভার রোগ বিশেষজ্ঞ তাদের কাছে যেতে হবে। সুতরাং মাল্টি ডিসিপ্লিন অ্যাপ্রোচ এবং সাব স্পেশালিস্ট অ্যাপ্রোচে আমাদের সবাই মিলে আমরা এই পোস্ট কোভিড ট্রিটমেন্টটা করে থাকি। এটা বিদেশে, আমাদের দেশে সব জায়গায় এখন এটা চলতেছে, 10-30% কত পোস্ট কোভিড সিন্ড্রোমে মানুষ ভুগতেছে। তার মানে এটা কত বড় একটা জিনিস। এদের কত কত আমাদের কি করতে হবে, মেন্টাল সাপোর্ট দিতে হবে, সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, তারপরে কি একটা বিহেভিয়ার থেরাপি দিতে হবে, তাকে রিহ্যাবিলিটেট করতে হবে। কারণ এই যে ক্রনিক একটা পেন, পেনে মানুষ খুব কত মনটা একদম বিষণ্ণ হয়ে যায়, তাই না? কেন এত ব্যথা, কেন এত ব্যথা, তবে মন ভালো থাকে না। শুধু আমাকে সবাই মিলে চেষ্টা করতে হবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য, সাইকোলজিক্যাল, মেন্টাল এবং অ্যাজ ওয়েল এজ যদি কোনো সিস্টেম ইনভলভ থাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে। মোটামুটি কথা, এটা আমরা টেলিমেডিসিনের মাধ্যমে করতে পারি, এটা আমাদের সরাসরি যেতেও হবে না। আমাদের কোভিড এর সময় আমাদের বাংলাদেশের টেলিমেডিসিনটা খুবই সুন্দর, আমরা সবাই করে থাকি, সবার জন্য খুব ভালো, রোগীর জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। অবশ্যই ম্যাডাম, এবং এই যে সবার একটা সাপোর্টের কথা ম্যাডাম বলছেন বারবার উঠে আসছে, এটা আসলে অত্যন্ত জরুরি, এবং এই এই মেসেজ গুলো, এই তথ্যগুলো আসলে আপনাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই, সেজন্য আমাদের এই আয়োজন গুলো দর্শকদের উদ্দেশ্যে। ম্যাডাম, এখন তো আসলে সবাই করোনার ভ্যাকসিন নিয়ে বা টিকা নিয়ে খুব কথা বলছে, বা আমরা দেশব্যাপী আমাদের চলছে আসলে টিকাদান কর্মসূচি করোনার, সেক্ষেত্রে যারা যে মায়েরা ব্রেস্ট ফিড করাচ্ছেন তাদের একটি প্রশ্ন থাকে যে এখন আমি বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছি, আমি কোভিড এর ভ্যাকসিনটি নিতে পারবো কিনা। পাশাপাশি আমি একই প্রশ্নটি করে ফেলি, আমার দর্শকদের অনেকে করে ফেলেছেন, যে গর্ভাবস্থায় সেই টিকা নেওয়া যাবে কিনা, দুটো জিনিসই যদি আপনি সবার উদ্দেশ্যে বলেন। আমার না খুবই একটা সুন্দর কোশ্চেন, কারণ সবার মনে ভয়, আমার বাচ্চা পেটে আছে, আমি কি টিকা নিতে পারবো, কোভিড টিকা অবশ্যই নিতে পারবা। আমরা সাধারণত বলি, আমরা সবসময় যে কোনো জিনিস আমাদের প্রেগনেন্সি থেকে আমরা তিনটা ধাপে ভাগ করি, তিনটা ট্রাইমেস্টার বলি, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার আমাদের একটু নিতে আমরা না করি, সাধারণত সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টার কিন্তু সে কোভিড এর ভ্যাকসিন অবশ্যই নিতে পারবে। আর এখানে বাচ্চার যে দুধ খাওয়ানোর ব্যাপারটা, দুধ খাওয়ানোর কোনো বিকল্প নাই, আমাকে অবশ্যই বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে। কোভিড ভ্যাকসিন দিলে দুধে মিল্কে কোভিড কোনো সমস্যা হয় না, মিল্কে সে স্প্রিটও করে না, বাচ্চার কোনো সমস্যা নেই। অবশ্য মা নিশ্চিন্তে বাচ্চাকে বুকের দুধ অবশ্যই খাওয়াবে, একদম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং চলবে। জি অবশ্যই, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ মেসেজ, আমি যদি বলি সবার উদ্দেশ্যে, যে এই যে টিকা দানের, আমার অনেক দর্শক অলরেডি প্রশ্ন করছেন, আশা করি ম্যাডামের এই উত্তরের মাধ্যমে বা ম্যাডামের এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে আপনাদের নিজেদের মধ্যে যে কনফিউশন গুলো ছিল, অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করেন টিকা নিয়ে, তাদের সেই কনফিউশন গুলো দূর হয়ে গেল। ম্যাডাম তা একদম সবার উদ্দেশ্যে বলে দিলেন যে গর্ভাবস্থায় এবং স্তন দানকারী বা ব্রেস্ট ফিডিং মায়েরাও কিন্তু এই টিকাটি দিতে পারবেন। অবশ্যই ম্যাডাম অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার উদ্দেশ্যে দেওয়ার জন্য। আয়োজনের শেষে, একদমই শেষে, ম্যাডাম যদি সবার উদ্দেশ্যে কিছু বলেন এই করোনার সময় বা করোনা পরবর্তীকালে, আমাদের যারা নতুন মা হচ্ছেন সেই প্রসঙ্গে, পরবর্তী মায়েরা এবং তাদের নবজাতকদের উদ্দেশ্যে কি করণীয় সবার কতটা আসে, অলরেডি অনেক কিছু বলেছেন ম্যাডাম, একদমই শেষে যদি সবার উদ্দেশ্যে। এখন আমরা তামান্না মোটামুটি করোনাকে জয় করে ফেলেছি, তাই না? আমাদের ভ্যাকসিন প্রায় শেষ, প্রায় এখন আমাদের ভ্যাকসিন শুরু হচ্ছে, 12 বছর থেকে শুরু হবে আবার, তার মানে হার্ড ইমিউনিটি কিন্তু আমাদের চলে আসছে, তাই না? পার্সেন্টেজ অনেক কমে গেছে। সুতরাং আমাদের করোনাকে আমরা
বলবো আল্লাহর অশেষ রহমত আমাদের বাংলাদেশের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্লাস আমাদের হেলথ মিনিস্টার, আমাদের সবাই মিলে যারা আছেন করোনাকে জয় করে ফেললাম। তাহলে হার্ড ইমিউনিটি হয়ে গেল, তারপরেও তো আমাদের নিয়মটা মেনে চলবো, আমরা কিন্তু এখনো মাস্ক পরবো, অবশ্যই মাস্ক পরবো, ডিস্টেন্স মেনটেন করব এবং হাত ধুবো। এই তিনটা কাজ যদি আমরা করি তাহলে আমরা নিজে সেফ থাকবো, আমার আশেপাশে সবাইকে আমরা করোনা থেকে মুক্ত রাখার জন্য সবাইকে সাহায্য করবো। আমরা একটা কথাই স্লোগান সবাইকে বলি, মাস্ক পরি, হাত ধুবো এবং ডিস্টেন্সিং মেনটেন করবো। সুতরাং মা এবং বাচ্চা, তাই না, মাকে অবশ্যই এগুলি মেনে চলতে হবে যে আমি যদি করোনা হয় তাহলে আমাকে অবশ্যই মাস্ক পরবো, সেটা আমার নিজের সেফটির জন্য, আমার আশেপাশে আমার পরিবারে, আমার সিনিয়র, আমাদের বাসায় কে থাকে, সাধারণত বাবা মা না সিনিয়র থাকে, কারণ অল্প বয়সে কোভিড এ কিন্তু অত বেশি কিছু হয় না, বড়দের জন্য খুবই ক্ষতিকর। সেজন্য আমরা নিজে সেফ থাকবো, একটা রুমের মধ্যে কোয়ারেন্টাইন হয়ে যাব এবং বাবা মাকে সেফ করার জন্য নিজে মাস্ক ব্যবহার করবো। এটা হলো সবার জন্য বলা, মাস্ক পরবো, হাত ধুবো, ডিস্টেন্স মেনটেন করবো। জি অবশ্যই, অনেক ধন্যবাদ ডাক্তার সাফিয়া খানম শিরু ম্যাডাম আজকের আয়োজনে, এই কোভিড পরবর্তী সময়ে প্রসব পরবর্তী মা এবং নবজাতকের যত্ন নিয়ে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার উদ্দেশ্যে বলার জন্য আমার পক্ষ থেকে, রাজটিভি এবং রেনেটার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। তামানা তোমাকেও ধন্যবাদ, রাজ টিভি কে ধন্যবাদ, রেনেটাকেও ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং এই ক্ষেত্রে যদি দর্শকরা কিছু উপকৃত হয় আমার কথা শুনে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। অবশ্যই ম্যাডাম। দর্শক, রাজ টিভির আয়োজিত এই নারী স্বাস্থ্য রেটার আজকের পর্বের একদমই শেষে চলে এসেছি। আমাদের সঙ্গে যে ম্যাডাম ছিলেন শিলু ম্যাডাম, তিনি অলরেডি বলেছেন করোনার পরবর্তী সময় সেই মায়েদের যত্ন এবং নবজাতকের যত্ন নিয়ে আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন। পরবর্তী আয়োজনে আমরা অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সবার সুস্থতা এবং সুরক্ষা কামনায় আজকের আয়োজন থেকে আমি ডাক্তার আঞ্জুমান রা তামান্না এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe.